হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট গিয়ার। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি থাকবে পালসার টু ইন্ডিক্স নিয়ে। পালসার টু ইন্ডিক্সের মাইলেজ টেস্ট করেছি। মাইলেজ টেস্ট করার আগে আরেকটি কথা বলে রাখি, এখানে আমাদের দেশের তেলের মান যেহেতু খুবই খারাপ, আপনি কোন পাম্প থেকে তেল নিচ্ছেন এটাও অনেকটা নির্ভর করে এটার উপরে। সো সবারটা একই রকম হবে না, কিছু ডিফারেন্স থাকবে এবং রাইডিং স্টাইলের উপরেও অনেকটা নির্ভর করে। তো বরাবরের মতো আমার দুইভাবে টেস্টটি হবে। সেটি হলো প্রথমবারে নর্মালি রাইড করব যাতে মাইলেজটা বেশি পাই তখন কেমন আসে, এবং শেষবারে অনেক রাফ রাইড করব, দেখতে চাই যে কতটুকু মাইলেজটা আসলে ড্রপ করে। তো এই দুই মিলেই টোটাল ভিডিওটা থাকছে, এবং ভিডিওর শেষে আরও বিস্তারিত তথ্য কিছু আপনাদেরকে জানিয়ে দেব। তো লেটস এনজয় দ্য ফুল ভিডিও। তো এই যে চলে এসেছি UG5 নিয়ে টুইনডিক্স, আমার বন্ধুর ওরটা দিয়ে আজকে মাইলেজ টেস্ট হবে। এখানে এই যে কিটা দেখেন অনবস্থাতে আছে, তো আমি এটার অফ করে দিই, মাঝখানে দিলে অফ, হ্যাঁ, দিয়ে আমি অয়েলের কানেকশনটা খুলে দিই। ও, কিছু তেল ছিল পড়ে গেল, ওকে। তো এই যে কার্বোরেটর থেকে যেটা আসছে দেখতে পাচ্ছেন, এটা খুলে দিয়েছি, তেলের সুইচ অফ। এখন কার্বোরেটরের যে তেলগুলো আছে ওইটা এখন শেষ করব, তারপরে আপনাদেরকে মিটার দেখাবো। কার্বোরেটরের অয়েলটুকু শেষ করি, দেখি অ্যাকচুয়ালি কার্বোরেটর অয়েলে কতটুকু যায়। টান দেওয়া শুরু করছে, ধাক্কা দিচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে শেষ করি আর কি একবারে বন্ধ। যা অয়েল ছিল একবারেই শেষ, তারপরে আমি আবার স্টার্ট দেওয়ার ট্রাই করি। নো ওয়ে, কোনোভাবেই স্টার্ট নেবে না, আমিও জানি, কারণ কার্বোরেটর অয়েল শেষ। ওকে, তো এইখানেই আমি এখন বোতলে অয়েল নিব। তার আগে এই যে দেখুন টোটাল অডোটা আছে 12,687 কিলোমিটার, এবং ট্রিপ টুতে দেওয়া আছে, ট্রিপ টুটা জিরো করে দেই, জিরো, দেখেন ট্রিপ টুটা জিরো। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন খোলাই আছে অয়েলটা, ভরবো এখান থেকে অয়েল নিব আজকে, একদম এক্স্যাক্ট 100 ml নেওয়ার চেষ্টা করব। যে দেখেন তেল পড়তেছে, এক্স্যাক্টলি 100 ml, একদম লুক, একদম সলিড নিয়েছে আজকে 100 ml। এখন এইটাকে দেখেন কার্বোরেটরের এটার সাথে জাস্ট লাগিয়ে দিব, দেওয়ার সাথে সাথে কার্বোরেটরে দেখেন তেল টেনে নিয়েছে 50 ml। ও, 50 ml এর বেশি, পালসার টুইনডিক্সের কার্বোরেটর অনেক তেল ধরে। যাই হোক, এখন এটাকে পিছনের জোনের কাছে দিয়ে দিব। তো আমরা কিন্তু সবসময় দুইজন মানে পিলিয়ন সহ মাইলেজটা টেস্ট করি। তো এই যে অডোটা আরেকবার দেখিয়ে দিই, স্টার্ট দেওয়ার আগে 12,687 এবং ট্রিপ টু জিরো করে নেওয়া। ওকে, তো বিসমিল্লাহ বলে স্টার্ট দেই এবং খুব আস্তে এখন রান করব এবং দেখব কেমন মাইলেজ যায়। লেটস স্টার্ট। ওকে, একেবারে ইঞ্জিনে প্রেশার দেবো না, জাস্ট সিম্পলি রান করব। আশা করি ভালো মাইলেজ পাবো, লেটস সি। এবং আমি এখন আছি লিংক রোডে, অনেকেই চিনেন, আগারগাঁও থেকে
প্রধানমন্ত্রী কার্যালয়ে যাওয়ার যে লিঙ্ক রোডটি এটি। একটু ট্রাফিক কম থাকে এই রোডে, যার কারণে এই রোডটাই বাছাই করে নেওয়া। এক কিলোমিটার ড্রাম, হালকা ট্রাফিকের ভিতরেও চলছি, তার মানে মাইলেজটা আসলে হাইওয়ের মতো হবে না, সিটির মতোই হবে। ওকে, শিট, আবারও সিগনালে পড়লাম। লাইসেন্স চেক করলো, ওকে ফাইন। দেখি এখানে তেল আছে কতটুকু, এখানে তেল শেষ। আশা করছি ভালো মাইলেজ পাব। তবে সিঙ্গেল ডিস্কটা থেকে টুইন ডিস্ক একটু তেল বেশি খাবে, এটা স্বাভাবিক, কারণ আপনার বাইকের ওয়েটটা একটু বেশি। ও মাই গড, ও মাই গড, এখনই টান দেওয়া শুরু করছে। ও শিট, 3 কিলোমিটার আসে নাই, অ্যাটলিস্ট 3। ও শিট, ও ও, দেখি আসলে সর্বোচ্চ চেষ্টা করতেছি এটাকে যত দূর নিয়ে যাওয়া যায়। দেখি এখানে পাইপে কিছু তেল আছে কিনা, এটাকে একটু ভিতরে দেওয়ার চেষ্টা করি, দেন আবার স্টার্ট দেই। নিয়েছে নিয়েছে, ইয়েস, একটু ছিল। ওকে, আরেকটু বস, অনেক ধাক্কা দিচ্ছে বাইকটি আমাকে। ও ও ও ও ও, 6। দেখি কত দূর যায় সে, 7। সো 3.9 কিলোমিটার, তার মানে 1 লিটারে 39 পেয়ে যাবেন, কম বেশি হালকা 2-1 কিলো। আর মূল মিটারটা একটু খেয়াল রাখবেন, 12,691, এটা প্রুফের জন্য দেখাই আমি মূলত। ওকে, এখন নিব আবারও 100 ml। এবারের 100 ml কিন্তু সেই আমার নিয়মেই হবে, অনেক এটার উপরে টর্চারিং করে চালানো হবে। ওকে, একদম কাটায় কাটায় 100 ml নিয়েছি। ওকে, নাও এটাকে ক্লোজ করে দিয়ে কার্বোরেটরের ভিতরে অয়েলটা দিয়ে দেই, দেখেন কিভাবে খেয়ে নিচ্ছে কার্বোরেটর। একদম 50 ml এর বেশি খেয়ে নিয়েছে। ওকে,
এখন আবার ট্রিপ মিটার জিরো করব এবং মূল মিটারটা আবার দেখাবো। তো উঠি বাইকটির উপরে অ্যান্ড দেখেন ট্রিপ মিটার টুটা আসতে করে জিরো করে দেই, জিরো ডান, ওকে। অ্যান্ড আবারও দেখে নিন মূল মিটার 12,691 কিলোমিটার, ওকে। এখন কিন্তু খেলা শুরু হবে, ওকে, রেডি, 1, 2, 3। শেষ হয়ে গেছে, দেখি আর একটু ধাক্কা দিয়ে আরেকবার স্টার্ট দেওয়া যায় কিনা। এর ভিতরে কিছুই নাই, ওকে, নাই। তারপরও একটু স্টার্ট দেওয়ার ট্রাই করি, নো, কোনো ওয়ে নাই। তার মানে দেখেন 2.2 কিলোমিটার আসছে, তার মানে আপনি হাই রেপ করলে অনেক মাইলেজ ড্রপ করতেছে। এটা 2.2 অ্যান্ড টোটাল মিটার 12,694 কিলোমিটার, এটা প্রুভের জন্য দেখাইলাম। তো তার মানে 22, আপনি 1 লিটারে 22 পাচ্ছেন, এটা আসলে একটু হতাশাজনক। আর ফ্রেন্ড বলতেছে মাইলেজ কম পাচ্ছে, হয়তো কোনো একটা ফ্যাক্ট আছে, মেবি আর একটু বেশি পাওয়া উচিত ছিল, যাই হোক। তো দেখলেন মাইলেজের এই অবস্থা। প্রথমে আমি ট্রাফিকের ভিতরে রাইড করেছি, সো সেই হিসাবে নর্মাল রাইডে মাইলেজটা বেশ ভালোই গিয়েছে আমার কাছে মনে হয়েছে। এবং যখন হাই রেভে রান করলাম তখন দেখলাম খুবই অতিরিক্ত মাইলেজ ড্রপ করছে, এটা আমার কাছে একটু আশ্চর্য লেগেছে যে পালসার টুইন ডিক্সে একটু হাই রেভ করলে এতটা মাইলেজ ড্রপ করছে। জানি না কি হয়েছে, বাইকে কোনো সমস্যা আছে কিনা এটাও আমি সঠিক ধারণা দিতে পারছি না, যেহেতু বাইকটা আমি ইউজ করি না, আমার ফ্রেন্ডের বাইক। তবে ও আমাকে ক্লেম করছিল যে তার বাইকে মাইলেজ কিছুটা কম হচ্ছে, একটু দোস্ত মাইলেজটা টেস্ট করে দে। তো সেই প্রেক্ষিতে মাইলেজটি টেস্ট করলাম এবং আপনাদের মাঝেও শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই একটি জিনিস মনে রাখবেন, সেটি হলো যে কোন পাম্প থেকে আপনি তেল নিচ্ছেন এটা অবশ্যই খেয়াল রাখবেন, পাম্পটা ম্যাটার করে। কারণ আমাদের দেশের তেলের মান খুবই বাজে, এ নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, কিন্তু আসলে আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাই সবসময় তারা এটা মানে থাক, এ নিয়ে আর কথা না বলি, দেখা গেল আমি এখানে আর নাই। যাই হোক, তো ওইটাই বলার ছিল যে তেলের দিকে সর্বদা নজর রাখবেন, এয়ার ফিল্টার ক্লিন রাখবেন, অ্যান্ড বাইকের এভরিথিং ওকে রাখলে, টায়ার প্রেশার সব কিছু ঠিক থাকলে মাইলেজটা আপনি বেশি পাবেন। এবং মাইলেজ কীভাবে বেশি পাওয়া যায় এ নিয়ে টিপস আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে নিয়ে আসবো, এটি নির্ভর করবে আপনাদের ইন্টারেস্টের উপরে, যদি আপনারা চান তাহলেই আসবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।